16 दिसंबर 1971 हिंदुस्तान और पाकिस्तान के बीच में तीसरा युद्ध खत्म हुआ। 90,000 पाकिस्तानी सोल्जर्स ने हिंदुस्तानी आर्मी के सामने सरेंडर किया और पैदा हुआ एक नया देश, बांग्लादेश। इसके बाद किसी भी देश द्वारा किया गया ये सबसे बड़ा सरेंडर था। जब हिंदुस्तानी आर्मी ढाका छोड़ team is extremely interesting beyond borders which is very much needed ekhane eshe amar khub bhalo lagche je ekta jaygay eto guli desher manush ke paoa jacche tara lekhok lekhika অনুষ্ঠানটি আমাদের জন্য খুবই উপভোগ্য হয়েছে এবং খুবই পরস্পরের জানাশোনার জন্য খুব যথাযোগ্য হয়েছে বলে আমি মনে করি। গত প্রায় 60-70 বছর ধরে উপমহাদেশে যে সংঘাত সংঘর্ষ চলছে তার আসলে কতটা বাস্তবসম্মত আর কতটা জিদের ব্যাপার, কতটা রাজনৈতিক ফায়দা নেওয়ার প্রয়াস আর কতটি সত্যি সত্যি জেনুইন এ ব্যাপারে যে সন্দেহ হচ্ছে, আজকে এই সাউথ সার্কেল লেখকদের সঙ্গে মিলেমিশে কথা বলে আড্ডা মেরে একসঙ্গে চা খেয়ে এটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। নানান তর্ক বিতর্কের মধ্যে দিয়ে শেষ হলো দক্ষিণ এশিয়ার সাহিত্যপ্রেমীদের সবচেয়ে বড় সম্মেলন সার্ক সাহিত্য উৎসব 2014। সকলের প্রত্যাশা সাহিত্য ও সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার দ্বন্দ্বের অবসান ঘটবে। কাজী বাপ্পা, এশিয়ান টেলিভিশন, ঢাকা।